নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল টিচারে হ্যালো বন্ধুরা আজকে আমি আলোচনা করব সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে তা যে সমস্ত প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তা আজকে আমরা আলোচনা করব জি এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে উল্লেখ করা আছে এবং তার সাথে আপনারা অবশ্যই আজকে একটা খাতা পেন নিয়ে নেবেন যে প্রশ্নটার উত্তর আপনাদের রাইট হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন এইভাবে আমি আপনাদের সাথে পঞ্চাশটা প্রশ্ন আলোচনা করে যাবো আর পঞ্চাশটা প্রশ্ন আলোচনা শেষে আমি আপনাদের জিজ্ঞেস করব যে আপনারা কে কত মার্কস পেলেন যাদের মার্কস সিক্সটি পার্সেন্ট অ্যান্ড অ্যাভাব জানবে তাদের পারফরমেন্স ঠিক আছে আর তাদের পারফরমেন্স ঠিক রাখার জন্য আপনারা আমাদের রেগুলার ভিডিওগুলো ফলো করুন আশা করছি আপনাদের পারফরমেন্স অবশ্যই এনহ্যান্স করবে এছাড়া যাদের পারফরমেন্স সিক্সটি পার্সেন্টের নিচে আছে তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনারা আমাদের চ্যানেলের প্লে লিস্টে যান আমাদের চ্যানেলের প্লে লিস্টে দেখুন আমরা সেন্ট্রাল টেট বেঙ্গল টে ত্রিপুরা টেট এবং আসাম ট্রেটে প্রচুর ভিডিও আপনাদের দিয়েছি যেগুলো প্রত্যেকটা অনুপ্রেরণাদায়ক তা আপনারা সেই সমস্ত ভিডিওগুলো দেখুন আশা করছি আপনাদের মার্কস অবশ্যই এনহ্যান্স করবে তা আমরা শুরু করবো আজকে আপনাদের গেলোদিনের হোম প্রশ্ন থেকে তা গেলোদিনের হোম প্রশ্ন ছিল সৃষ্টলিত ও ডাস্টলিত চাপের অন্তর্ফলকে কি বলা হয় অপশন এ আছে রক্তচাপ অপশন বি আছে পালস প্রেশার অপশন সি আছে মিনস প্রেশার এবং অপশন ডি আছে কোনোটি নয় এক নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি পালস প্রেশার নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু তিরুচিরাপল্লী কোন নদীর তীরে অবস্থিত অপশান এ ঝিলাম অপশন বি লুনি অপশন সি কাবেরি এবং অপশান ডি নর্মদা দুই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি কাবেরি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি পালমোনারি স্যাক কোন প্রাণীর শ্বাসযন্ত্র অপশন এ ঝিনুক অপশন বি পাখি অপশন সি মানুষ এবং অপশন ডি অ্যামিবা তিন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ ঝিনুক নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর খামসিন ও সাইমুন কোন প্রকারের বায়ু প্রবাহ অপশন এ স্থানীয় বায়ু অপশন বি আকস্মিক বায়ু অপশন সি সামরিক বায়ু এবং অপশন ডি নিয়ত বায়ু চার নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ স্থানীয় বায়ু নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ রেনু বা স্পোর কোন জননের একক অপশন এ অযৌন জনন অপশন বি যৌন জনন অপশন সি জনন এবং অপশন ডি কোনোটি নয় পাঁচ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ অযৌন জনন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স বিশিষ্ট ব্যাকরণবিদ পতঞ্জলি কার সমসাময়িক ছিলেন অপশন এ অগ্নিমিত্র সুঙ্গ অপশান বি পুষ্যমিত্র সুঙ্গ অপশান সি বাসুদেব এবং অপশন ডি গৌতমপুত্র সৎকর্ণী ছয় নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি পুষ্পমিত্র নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন শাহজাহানের রাজত্বকালে কোন ফরাসি পর্যটক এসেছিলেন অপশান এ ফ্রান্সকুস বার্নিয়ার অপশন বি গ্র্যান্ড ট্রাফ অপশান সি জন মিল এবং অপশান ডি কানিংহাম সাত নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ ফ্রান্কুস বার্নিয়ার নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার এইট রঙ্গস্বামী কাপ কোন খেলার সঙ্গে যুক্ত অপশন এ ক্রিকেট অপশন বি বাস্কেটবল অপশান সি হকি এবং অপশন ডি ব্যাডমিন্টন আট নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর সি হকি নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর নাইন দশমিক প্রথা কোন দেশে প্রথম চালু হয় অপশান এ ভারত অপশন বি জার্মানি অপশন সি গ্রিস এবং অপশন ডি ফ্রান্স নয় নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি গ্রিস নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর টেন দারিদ্র্য দূরীকরণ কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার মুখ্য উদ্দেশ্য ছিল অপশন এ দ্বিতীয় অপশন বি তৃতীয় অপশন সি চতুর্থ এবং অপশন ডি ষষ্ঠ দশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি ষষ্ঠ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ইলেভেন টমেটো বুসি ভাইরাসের জন্য কোন রোগ হয় অপশান এ পি মোজিক অপশান বি বিন মোজিক অপশান সি লিফ কার্ল এবং অপশন ডি টি মোজিক এগারো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি লিফ কার্ল নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টুয়েলভ কোন দেশে প্রথম নবজাগরণ বা রেনেসাস হয় অপশান এ ইংল্যান্ড অপশান বি জার্মানি অপশান সি হল্যান্ড এবং অপশন ডি ইতালি বারো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি ইত্যাদি নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর থার্টিন ভারতের কোন পারমাণবিক শক্তি কেন্দ্র থেকে চাষাবাদের জন্য শক্তি যোগান দেওয়া হয় অপশান এ নারোরা অপশন বি তারাপুর অপশান সি কলাপকম কলাপক্কম এবং অপশান ডি হচ্ছে কোটা তেরো নম্বর প্রশ্ন আর তেরো নম্বর প্রশ্নের এর সঠিক উত্তর অপশান এ নারোরা নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ফরটিন বিখ্যাত দান্ডি অভিযান কবে শুরু হয় অপশান এ মার্চ উনিশশো তিরিশ অপশন বি এপ্রিল উনিশশো তিরিশ সি মে উনিশশো তিরিশ এবং অপশন ডি জুন উনিশশো একত্রিশ চোদ্দ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের উত্তর অপশন বি এপ্রিল উনিশশো সংবিধানের কোন অংশে কল্যাণকামী রাষ্ট্রের ধারণাটি আছে অপশান এ প্রস্তাবনা অপশান বি মৌলিক কর্তব্য অপশন সি মৌলিক অধিকার এবং অপশন ডি নির্দেশাত্মক নীতি পনেরো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি নির্দেশাত্মক নীতি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্সটিন পৃথিবীতে সবচেয়ে ব্যাপকভাবে কোন ফসলের চাষ হয় অপশান এ কলা অপশান বি আপেল অপশান সি পেয়ারা এবং অপশান ডি আঙুর ষোলো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ কলা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেনটি স্বাধীন ভারতের লোক গণনা প্রথম কবে হয় অপশান এ উনিশশো ঊনপঞ্চাশ অপশন বি উনিশশো পঞ্চাশ অপশান সি উনিশশো একান্ন এবং অপশান ডি উনিশশো বাহান্ন সতেরো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি উনিশশো একান্ন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার এইটিন যৌনদের আদি নাম কী ছিল অপশান এ তীর্থাঙ্কর অপশান বি জিন অপশান সি নির্গ্রন্থ এবং অপশান ডি অরান্ত আঠেরো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি নির্গন্থ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটিন প্রথম গোলটেবিল বৈঠক উনিশশো সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন অপশান এ স্ট্যানলি বলডুইন অপশান বি র্যামসে ম্যাকডোনাল্ড অপশান সি ক্লেমেন্ট অ্যাটলি এবং অপশান ডি ইউস্টেন চার্চিল উনিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি র্যামসে ম্যাকডোনাল্ড নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর টোয়েন্টি ভারতীয় সমস্যার একমাত্র সমাধান ভারত বিভাজন কে বলেছিলেন অপশান এ ফজিলুল হক অপশন বি মোহাম্মদ ইকবাল অপশন সি চৌধুরী রহমত আলী এবং অপশন ডি মোহাম্মদ আলি জিন্নাহ কুড়ি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি মোহাম্মদ আলি জিন্না নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর টোয়েন্টি ওয়ান শরীরশ্রীপ ও মধ্যে সংযোগ রক্ষাকারী কোন প্রাণীটি বা প্রাণী কোনটি অপশান এ পেরিপেটাস অপশান বি লাংফিশ অপশান সি হংসচঞ্চু প্লাটিপ্লাস এবং অপশান ডি আরকিও পোটারেক্স একুশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি হংসচঞ্চু প্লাটিপ্লাস নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু তেজস্ক্রিয়তা পরিমাপের একক কি অপশান এ প্রাঙ্ক অপশন বি আইনস্টাইন অপশান সি কুড়ি এবং অপশান ডি কোনোটি নয় বাইশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি কুড়ি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি কৃষ্ণদেব রায় তার বিখ্যাত গ্রন্থ আমুক্ত মাল্যদা রচনা করেছিলেন কোন ভাষায় অপশান এ তেলেগু অপশন বি কন্নড় অপশান সি তামিল এবং অপশান ডি মালায়ালম তেইশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি মালায়ালম নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর টোয়েন্টি ফোর কিং লিয়ার হলো অপশন এ ইংল্যান্ডের রাজা অপশান বি স্পেনের রাজা অপশান সি শেক্সপিয়ারের লেখা একটি ট্র্যাজেডি এবং অপশান ডি একটি মহাকাব্য চব্বিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি শেক্সপিয়ারের লেখা একটি ট্র্যাজেডি নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর টোয়েন্টি ফাইভ কোন স্মৃতি রক্ষার্থে আঠাশে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস পালিত হয় অপশান এ এ এস এল এর সফল উৎক্ষেপণ অপশন বি হোম জাহাঙ্গীর ভাবার জন্মদিন অপশান সি আচার্য জগদীশ চন্দ্র বসুর জন্মদিন এবং অপশন ডি রমন এফেক্টের আবিষ্কারের দিন পঁচিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি রমন এফেক্ট আবিষ্কারের দিন নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর টোয়েন্টি সিক্স সাঁওতাল বিদ্রোহ কত সালে হয়েছিল অপশান এ আঠারোশো পঞ্চান্ন অপশন বি আঠেরোশো আঠেরো অপশন সি আঠারোশো আঠেরোশো সাতান্ন এবং অপশন ডি আঠেরোশো পঁচাশি ছাব্বিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ আঠেরোশো পঞ্চান্ন নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নম্বর টোয়েন্টি সেভেন চিত্রশিল্পে বেঙ্গল স্কুল এর পুনর্জীবনের পথ কে অপশন এ নন্দলাল বসু অপশন বি জামিনী রায় অপশন সি অবরীন্দ্রনাথ ঠাকুর এবং অপশন ডি গণেশ পাইন সাতাশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি অবরীন্দ্রনাথ ঠাকুর নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নম্বর টোয়েন্টি এইট ইংরেজি ভাষায় ভারতের প্রথম সংবাদপত্র কোনটি অপশান এ সমাচার দর্পণ অপশন বি বেঙ্গল গেজেট অপশন সি অমৃতবাজার পত্রিকা এবং অপশন ডি ফ্রেন্ড অফ ইন্ডিয়া আঠাশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি বেঙ্গল গেজেট নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর টোয়েন্টি নাইন ব্লটিং পেপার কোন কালি শোষণ করে অপশন এ শান্ততার জন্য অপশন বি কালিতে দ্রাবক থাকার জন্য অপশন সি কালিতে দ্রাব থাকার জন্য এবং অপশন ডি কৌশিক ক্রিয়ার ফলে উনত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি কৌশিক ক্রিয়ার ফলে নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর থার্টি প্রেমান্দি মিত্রের সৃষ্ট রচনাটি কী অপশান এ ঘনাদা অপশান বি বৈজ্যদা অপশান সি টেনিদা এবং অপশান ডি ফেলুদা তিরিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ ঘনাদা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি ওয়ান ভারতবাসীর জনসংখ্যার বৃদ্ধির হার ঋণাত্মক ছিল কোন দশকে অপশান এ উনিশশো এক থেকে উনিশশো এগারো অপশান বি উনিশশো এগারো থেকে উনিশশো একুশ অপশান সি উনিশশো একুশ থেকে উনিশশো একত্রিশ এবং অপশান ডি উনিশশো এক একাশি থেকে একানব্বই একত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি উনিশশো থেকে উনিশশো একুশ নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর থার্টি টু খেজুরাহু মন্দিরের যেখানে নৃত্য অনুষ্ঠিত হয় সেটি কারা তৈরি করেছিলেন অপশান এ চোল রাজারা অপশান বি চালুক্য রাজারা অপশান সি চান্দেলা রাজারা এবং অপশান ডি রাষ্ট্রকূট রাজারা বত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি চান্দেলা রাজারা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি থ্রি ওভাল উইন্ডো কোন অঙ্গে পাওয়া যায় অপশান এ চোখ অপশান বি কান অপশান সি নাক এবং অপশান ডি হৃদপিন্ডো তেত্রিশ নম্বর প্রশ্ন আর এই তেত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি কান নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি ফোর কোন অমিরুদণ্ডী প্রাণীটির রক্তে রক্তরঞ্জক নেই অপশান এ আরশোলা অপশান ডি চিংড়ি চৌত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ আরশোলা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি ফাইভ প্লাস্টার অফ প্যারিসের আণবিক সংকেত কি অপশান এ সিএএস ফোর এইচ টু ও অপশান বি সিএএস টু এইচ টু ও অপশান সি টু এ এস ফোর এইচ টু ও এবং অপশন ডি সিএ এস ও ফোর পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি টু সি এস ও ফোর এইচ টু ও নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর থার্টি সিক্স কোন পারমাণবিক নিউক্লিয়াসে কোনো নিউট্রন নেই অপশান এ প্লাটিয়াম অপশন বি ডয়টোরিয়াম অপশন সি ট্রাইট্রিয়াম এবং অপশন ডি লিথিয়াম ছত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ প্লাটিয়াম নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর থার্টি সেভেন ভর স্থির রেখে কোনো তরলের দৈর্ঘ্য তিনি দ্বিগুণ করলে তার রোধ হবে অপশন এ চারগুণ অপশন বি অর্ধেক অপশন সি দ্বিগুণ এবং অপশন ডি এক চতুর্থাংশ সাঁত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ চারগুণ গুণ নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর থার্টি এইট একটি জলপূর্ণ বিকারে একখণ্ড বরফ ভাসছে সমস্ত বরফ গলে গেলে বিকারের জলতাল কি হবে অপশন এ উপরে উঠবে অপশন বি নিচে নামবে অপশন সি একই থাকবে এবং অপশন ডি প্রথমে উপরে উঠবে এবং তারপর নিচে নামবে আটত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি একই থাকবে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি নাইন ভারতের রাষ্ট্রধীন সমুদ্রের বিস্তৃতি কত অপশান এ পনেরো নটিক্যাল মাইল অপশন বি বারো নটিক্যাল মাইল অপশান সি টু নটিক্যাল মাইল এবং অপশান ডি ফাইভ নটিক্যাল মাইল উনচল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি বারো নটিক্যাল মাইল নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ফোরটি নারায়ণ কার্তিকিয়ান কোন খেলার সঙ্গে জড়িত অপশন এ সাইকেল রেসিং অপশন বি মোটর রেসিং অপশান সি গল্ফ এবং অপশন ডি স্নুকার চল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি মোটর রেসিং নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফর্টি ওয়ান দি ইডিয়ট উপন্যাসটি কার লেখা অপশান এ লিও টলস্টয় অপশান বি ইভান টার্জেনেন্স টার্জেনেড অপশান সি ফিউ ফিউদোর ভস্তি এবং অপশান ডি হচ্ছে মেক্সিকো গোলকি একচল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি ফিওদোর দ্বয়স্ত ভুস্কি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফর্টি টু দ্বীপদ নামকরণ পদ্ধতির প্রবর্তন কে করেন অপশন এ হেকেল অপশান বি লিংফট অপশান সি লিনিয়াস এবং অপশান ডি মেরার বিয়াল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি লিনিয়াস নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফর্টি থ্রি কোন প্রণালী ইউরোপ থেকে আফ্রিকাকে বিভাজিত করেছে অপশান এ বেরিং অপশন বি জিব্লাডার অপশান সি বসফরাস এবং অপশান ডি কোনোটি নয় তেতাল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি জিব্লাডার নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ফর্টি ফোর স্বাধীন পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন অপশান এ ইয়াহিং হাং অপশান বি লিয়াকত খান অপশান সি আয়ুর খান এবং অপশান ডি মোহাম্মদ আলি জিন্না চুয়াল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি মোহাম্মদ আলি জিন্না নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফর্টি ফাইভ ভারত ছাড়াও আর কোন দেশের স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট মানে ভারত ছাড়া আর কোন দেশের স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট অপশান এ থাইল্যান্ড অপশন বি ব্রাজিল অপশান সি নিউজিল্যান্ড এবং অপশান ডি দক্ষিণ কোরিয়া পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি দক্ষিণ কোরিয়া নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফর্টি সিক্স ভারতীয় জাতীয় কংগ্রেস কোন ভাইশ্রয়ের সময় প্রতিষ্ঠিত হয় অপশন এ লর্ড লিটন অপশন বি লর্ড রিপন অপশন সি লর্ড ড্রাফরিন এবং অপশন ডি লর্ড ল্যান্ডসডাউন ছেচল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি লর্ড ড্রাফরিন নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ফর্টি সেভেন মাই নেম ইজ রেড গ্রন্থের লেখককে অপশন এ অমর্ত সেন অপশন বি অনিতা দেশাই অপশন সি কিরণ দেশাই এবং অপশন ডি ওরহান পামুক সাতচল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি ওরহান পামুক নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফর্টি এইট আঠারোশো সাতান্ন সালের কোন তারিখে কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় অপশান এ চব্বিশে জানুয়ারি অপশন বি তেসরা জানুয়ারি অপশন সি একুশে ফেব্রুয়ারি এবং অপশন ডি পনেরোই আগস্ট আটচল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ চব্বিশে জানুয়ারি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফর্টি নাইন উত্তরাঞ্চলের নাম কবে থেকে উত্তরাখণ্ড হয় অপশান এ সাতই ডিসেম্বর দু হাজার ছয় অপশান বি সাত নভেম্বর দু হাজার ছয় অপশান সি আঠাশে ডিসেম্বর দু হাজার ছয় এবং অপশান ডি একত্রিশে ডিসেম্বর দু হাজার ছয় উনপঞ্চাশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ সাত ডিসেম্বর দু হাজার ছয় নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটি বন্দে মাতারাম গানটি প্রথম গা হয়েছিল ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে অপশান এ উনিশশো পাঁচ অপশান বি উনিশশো দুই অপশান সি আঠেরোশো নিরানব্বই এবং অপশান ডি আঠেরোশো ছিয়ানব্বই পঞ্চাশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন অপশান ডি আঠারোশো তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই আর আমরা এবার আপনারা একটা কাজ করবেন সেটা হচ্ছে আপনাদের প্রাপ্ত মার্কসটা আপনারা অবশ্যই পোস্ট করবেন যে আপনারা আপনাদের প্রাপ্ত মার্কসের মাধ্যমে আপনারা নিজেরাই জানতে পারবেন যে আপনাদের পারফরমেন্স কোন জায়গায় আছে এবং তার সাথে সাথে আপনারা আপনাদের ভ্যালুয়েবল কমেন্টটাও পোস্ট করতে পারেন যে কমেন্টসের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আপনাদের কীরকম ধরনের ভিডিও প্রয়োজন বা আপনারা কীরকম জিনিস চাইছেন আমাদের ভিডিওর মধ্যে থেকে এবার আমরা চলে আসবো পরবর্তী বিষয় পরবর্তী বিষয় হলো আপনাদের হোম ট্যাক্সের প্রশ্ন তা আমি আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্নটা বলছি আপনারা একটু খাতা লিখে নেবেন আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্ন হল মিক্রিক কোন রাজ্যের আদি অধিবাসী অপশান এ অসম অপশন বি মধ্যপ্রদেশ অপশান সি তামিলনাড়ু এবং অপশান ডি ত্রিপুরা আবার আমি আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্নটা বলছি মিকরি কোন রাজ্যের আদি অধিবাসী অপশান এ অসম অপশন বি মধ্যপ্রদেশ অপশান সি তামিলনাড়ু এবং অপশান ডি ত্রিপুরা আপনারা এই চারটে অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো এবং প্রথম দশজন যারা সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্ট লিস্টেড হবে তাদের কাছে তাদের ইমেল অ্যাড্রেসটা হবে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা পার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ